বিগত চার মাস ধরে টিচাররা মাইনে পাচ্ছেন না আর স্টুডেন্টরা ক্লাস পাচ্ছে না, এরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল কলেজের ছাত্রছাত্রীরা। ঘটনাটি বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের। এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজে গত চার মাস ধরেই অচলাবস্থা চলছিল। ছাত্রীদের অভিযোগ, বিগত চার মাস ধরে কোনোভাবেই কলেজে কোনো ক্লাসই হয় না, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের। উপরন্ত আজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখার নোটিশ ঝোলায় গেটে। পাশাপাশি সেই নোটিশে কলেজের হোস্টেলে থাকা ছাত্রছাত্রীদেরও হোস্টেল ছেড়ে দিতে বলে কর্তৃপক্ষ। নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত জেনে আজ প্রতিবাদে সামিল হয় কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে চলে অবস্থান বিক্ষোভ। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ, কিন্তু ছাত্রছাত্রীরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার একসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার ওসি এবং বলাগড়ের বিডিও সুমিত সরকার। কিন্তু টিচার্স রুমে ঢোকার পর তাদেরকেও আটকে দেয় ছাত্রছাত্রীরা। ভেতরে আটকে থাকা শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলার পরে বিডিও বেরিয়ে এসে ছাত্রছাত্রীদের শান্ত করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। পড়ুয়াদের অভিযোগ, বিডিও কলেজ কর্তৃপক্ষের হয়ে কথা বলছেন, তাই বিডিও বলাগড় থানার ওসিকে বাইরে বেরিয়ে যেতে বলেন ছাত্রছাত্রীরা। বিক্ষুব্ধ পড়ুয়াদের দাবির সামনে পিছু হটে বিডিও ও ওসি। পড়ুয়াদের দাবি, অবিলম্বে ক্লাস চালু হোক নতুবা সমস্যার সমাধানে উপস্থিত হোক বেসরকারি ওই কলেজের ডিরেক্টর। বিডিও বেরিয়ে এলেও টিচাররা ভেতরেই আটকে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অবস্থান বিক্ষোভ চালাচ্ছে ছাত্রছাত্রীরা। আমাদের এই সুস্থ দাবির সপক্ষে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এখানে অবস্থান বিক্ষোভ যেমন চলছে চলবে, একটুখানি বাদে কলেজের যে পরিস্থিতি, আজকে শিক্ষকরা বিগত চার মাস ধরে মাইনে পাচ্ছে না এবং ছাত্ররা বিগত চার মাস ধরে ক্লাস পাচ্ছে না, এই দুটো দাবি হচ্ছে। টিচারদেরও যেমন দাবি, ছাত্রদের যেমন দাবি। ছাত্ররা পড়তে চাইছে কিন্তু ম্যানেজমেন্ট চাইছে কলেজটাকে বন্ধ করে দিতে, অথচ দিনের পর দিন ছাত্ররা টাকা দিচ্ছে, সেমিস্টার ফিস দিচ্ছে, সেমিস্টার ফিস দেরি দিতে হলে তাদের ফাইন দিতে হচ্ছে, সব করছে ছাত্ররা, অথচ ক্লাস পাচ্ছে না। কালকে বিডিও সাহেব এবং ওসি দুজনে কলেজের মধ্যে এসেছিলেন, কলেজের মধ্যে আসার পরও তারা কোনো নির্দিষ্ট সুরাহা করতে পারেননি। তারা বলছেন আন্দোলন তুলে নিতে, যে আন্দোলন তুলে দিতে, এখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিতে। আমরা চাইছি যে অবস্থান বিক্ষোভ তুলে নেব, আপনি যদি এই অ্যাসুরেন্স দেন যে কাল থেকে কলেজ স্টার্ট হবে, আপনি যদি এই অ্যাসুরেন্স দেন। সৌরভ হাজারা, রিপোর্ট, নিউজ সিক্স। হারিতে এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের ভুল চিকিৎসার অভিযোগে স্থানীয় এক ওষুধের দোকানের মালিক ও ডাক্তারকে লাঞ্ছিত করলো মিতার আত্মীয় ও গ্রামবাসীরা। কিশোরের মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ওষুধের দোকানের মালিক ও এক চিকিৎসককে আজ স্থানীয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আটকে রাখে লোকজন। এছাড়া তারা চুচুড়া তারকেশ্বর রোড অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে চিকিৎসক ও দোকানের মালিককে উদ্ধার করে। ঘটনাটি ঘটে হুগলির দাঁতপুর থানার হারিট এলাকার। মৃত কিশোরীর নাম পম্পা ধারা, সে হারিট স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল।
পম্পার পরিবার জানিয়েছে 27 জানুয়ারি অসুস্থ হয়ে পড়েছিল পম্পা। তাকে নিয়ে যাওয়া হয় অসীম রায়চৌধুরী নামে এক চিকিৎসকের কাছে। অসীমবাবু স্থানীয় একটি ওষুধের দোকানে প্রাইভেট প্র্যাকটিস করেন। তিনি জানান পম্পার টাইফয়েড হয়েছে। তার পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করা হয় গতকাল। পম্পার শারীরিক অবস্থার অবনতি হয়, তখন তাকে ফের নিয়ে যাওয়া হয় অসীমবাবুর কাছে। প্রাথমিকভাবে দেখে তিনি পম্পাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয় পম্পার। হাসপাতাল থেকে পরিবারকে জানানো হয় পম্পা লিউকোমিয়ায় ভুগছিল। এরপর আজ সকালে পম্পার বাড়িতে প্রেসক্রিপশন আনতে যান ওষুধ দোকানের মালিক শ্যামল কর্মকার। অভিযোগ, তখন তাকে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। এরপর অসীমবাবু ও শ্যামলবাবুকে তৃণমূলের পার্টি অফিসে আটকে রাখা হয়। হাঁড়িতে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দাঁতপুর থানার পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে আরও পুলিশ এসে উদ্ধার করে অসীম ও শ্যামলবাবুকে। পরিবারের অভিযোগ, পম্পার টাইফয়েড হয়েছে বলে জানিয়েছিল চিকিৎসক অসীম রায়চৌধুরী। পরে জানা যায় সে লিউকোমিয়া আক্রান্ত। আজ পম্পার বাড়িতে গিয়ে শ্যামলবাবু প্রেসক্রিপশন চাইতে গেলে পরিবারের সন্দেহ হয়। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার প্রমাণ লোপাট করতেই প্রেসক্রিপশনটা নিতে এসেছিলেন শ্যামলবাবু। তারপরে রিপোর্টটা বাড়ি থেকে নিয়ে চলে গেছে। হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করালাম, ওইখানে নিয়ে গিয়ে ডাক্তার বলে যে কিরকম নিয়ে এসে রুগীটাকে পুরো তো মেরে নিয়ে এসেছে। তোমরা কি করছিলে রুগীটাকে নিয়ে গিয়ে? বলছে আমরা বাড়িতে ডাক্তার দেখিয়েছি, বাড়িতে ডাক্তার দেখিয়েও কোনো কিছু পাচ্ছি না, রুগী এইরকম হয়ে আছে দেখে আমরা হসপিটালে নিয়ে ছুটে এসেছি। তারপরে বলছে আমরা যা করার করছি, পরীক্ষা পরীক্ষাগুলো এখানে করো। পরীক্ষা আমরা করা দেখলাম, ওইখানে বললো যে রাত 9টার সময় রিপোর্ট দেবে। তার আগে ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দিতে পুরো নিধারভাবে শুয়ে রয়েছে, কোনো সেন্স পাওয়া যাচ্ছে না, হাত পা অসীমবাবু বলেন জ্বর ও কিছু উপসর্গ দেখে আমি রক্ত পরীক্ষা করাতে দিয়েছিলাম, পরে তার মৃত্যু হয়। আমাকে রক্ত পরীক্ষার রিপোর্ট দেখানো হয়নি। তারপরে শনিবার মঙ্গলবার সকালে এসে বেরোচ্ছে, তবে গ্যাস যখন বেরোচ্ছে জ্বর যখন আছে রক্ত পরীক্ষাগুলো করুন, রক্ত পরীক্ষা লিখে দিচ্ছি। কিন্তু হয় আমি আর কিছু জানি না, রক্ত পরীক্ষার রিপোর্টও আমি পাইনি। ওরাও দেখা যায় ওরা হসপিটালে ভর্তি করেছে, পরে শুনছি যে যে লিম্ফেটিক লিউকেমিয়া হয়েছে নাকি, মানে হসপিটালে ডায়াগনোসিস দিয়েছে যেটা, তাতে বাচ্চার ওখানে মারা যায়। সৌরভ হাজারে রিপোর্ট, নিউজ 6। স্থানীয় শ্রমিকদের ছাঁটাই করে বাইরে থেকে শ্রমিক এনে কারখানা চালানোর অভিযোগে আমরণ অনশন শুরু করলো দাঁতপুর থানার গোবিন্দপুরে হিন্দুস্তান পেট্রোলিয়াম অটো কেয়ার কারখানার শ্রমিকরা। হিন্দুস্তান পেট্রোলিয়াম অটো কেয়ার কাস্টমারের কর্মরত স্থানীয় শ্রমিকদের কর্মচ্যুত করে বাইরে থেকে লোক নিয়োগের প্রতিবাদে অবশেষে শ্রমিকরা অনশনে সামিল হলো। দাঁতপুর থানার এক্সপ্রেসওয়ের ধারে গোবিন্দপুরে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ঠিকাদার পরিবর্তন হওয়ায় নতুন ঠিকাদার 17 জন শ্রমিককে কর্মচ্যুত করার খবরে শ্রমিকরা বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভ হতে আমরণ অনশনে বসলো শ্রমিকরা। শ্রমিকরা জানিয়েছে এর প্রতিকার না হলে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে তারা। আমাদের এই যে অফিসার সুভাষচন্দ্র দাস এবং রবীন্দ্রনাথ সিং এর নেতৃত্বে এই সরকারি সংস্থাটাকে বেসরকারীকরণ করছে, এবং আমাদের স্থায়ী কর্মী, আমরা পাম্পের জন্মলগ্ন থেকে এখানে ডিউটি করছি, আমাদেরকে মানে ইচ্ছাকৃতভাবে বেপরোয়াভাবে ছাঁটাই করতে চাইছে, বাইরে থেকে লোক নিয়োগ করতে চাইছে, এর বিরুদ্ধে আমাদের অনশন চলছে, চলবে। কবে থেকে শুরু হয়েছে? আজ সকাল 6টা থেকে চালু হয়েছে অনশন। আমার অনশন চলছে, চলবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের অনশন চলছে, চলবে। যদি করি 17-68 জনের কথা যেন চিন্তা করে, 17 জনের পরিবার সব কিন্তু শেষ হয়ে যায়।
মামাটা সরকারের কাছে আমার একটু এইটুকুনি আবেদন, যেন আমাদের আমরা যেন সঠিক বিচার পাই আর আমরা যেন এখানেই কাজ করতে পারি। এর থেকে বেশি কিছু বলার নেই। আমাদের যেন পেটের ভাত অন্য সংস্থান যেন না যায়। আমরা প্রত্যেকেই আমরা এখানে যেমন কাজ করে যাচ্ছিলাম সেরকমই করবো। আমাদের কাজের গলতি যদি কোম্পানি দেখাতে পারে তাহলে আমরা চলে যাবো, কিন্তু আমাদের কাজের গলতি দেখাতে হবে। আর একটা কথা বলি, 1970 সালের আইন অনুযায়ী কোনো কোম্পানি তার লেবার কন্ট্রাক্টটা চেঞ্জ করতে পারে, কিন্তু লেবার কন্ট্রাক্টটা চেঞ্জ করলে কন্ট্রাক্ট লেবার চেঞ্জ হয় না, কন্ট্রাক্ট লেবার যা থাকে সেটাই থাকে। তাহলে এই এই আইন ভায়োলেশন করছে যে কোম্পানি, সুব্রত চ্যাটার্জি। সুব্রত চ্যাটার্জি হচ্ছে আমাদের দুর্গাপুর রিজিওনাল অফিসারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ উনি আরও রিজিওনাল অফিসার। বিধান দেবনাথের রিপোর্ট, নিউজ সিক্স। আগামীকাল হাওড়ায় তৃণমূল ছাত্র যুব সংগঠনের সমাবেশকে সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বাঁশবাড়িয়ায়। আগামীকালের যুব সম্মেলনকে সামনে রেখে তার প্রস্তুতি হিসাবে আজ গ্যাঞ্জেস জুডমিল গ্রাউন্ডে তৃণমূল যুব কংগ্রেস একটি সভার আয়োজন করে। এই সভায় বক্তব্য রাখেন চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, উপপৌরপ্রধান আদিত্য নিয়োগী, শহর তৃণমূল কংগ্রেসের রাজা চ্যাটার্জি, সিআইসি অমিত ঘোষ সহ বিশিষ্ট তৃণমূল নেতৃবৃন্দ। आप लोग जो आपका अपना अमानत जो जिंदगी भर मेहनत करके खून पसीना एक करके जो अमानत आप लोग अपना बैंक में फिक्स करिएगा, वो अमानत अगर आपका एफआरडीआई बिल अगर पास हो गया संसद से, उस बिल के जरिए आपका जो फिक्स डिपॉजिट है, मोदी सरकार का जो इंडस्ट्रियलिस्ट दोस्त है, अंबानी दोस्त है, अदानी दोस्त है, इतना दोस्त लोग आप लोग देखे होंगे, बहुत करीबी दोस्त विजय मलिया जी अभी लंदन में बैठा हुआ है, उन लोगों को बचवाने के लिए आप लोग जो अपना मेहनत के कमाई करके बैंक में जो फिक्स डिपॉजिट करिएगा, उन लोग जो लाखों लाखों करोड़ रुपया लोन लेगा वो वाला भरपाई देने के लिए आम आदमी का जो पैसा है उसको काट के उन लोगों को बैंक को भरपाई किया जाएगा, वो है एफआरडीआई बिल। इसके खिलाफ अगला दिन ममता बनर्जी निर्देश दिया है कि हम लोग को रास्ता में उतर के इसके खिलाफ हम लोग को आंदोलन करना होगा। आप लोग बोलिए क्या ये सही है या गलत। বিধান দেবনাথের রিপোর্ট, নিউজ সিক্স। দেখছেন নিউজ সিক্স, সময় এখন বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি খবরের সঙ্গে। দীঘা, পুরী, ভাইজ্যাগ, গোয়া, দার্জিলিং, গ্যাংটক, বেলিং, দিল্লি, আগ্রা, হিমাচল, রাজস্থান সহ সমগ্র ভারতে হোটেল প্যাকেজ, ট্যুর বুকিং, রেল, বিমান টিকিটের জন্য আসুন চুচুড়া ট্যুরিজম সেন্টার, সপ্তনী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া। ফোন 9833139261। আনন্দবাজার ও দি টেলিগ্রাফ পত্রিকার পাত্রপাত্রী সহ সকল প্রকার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের জন্য চুচুড়া ট্যুরিজম সেন্টার, সপ্তনী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া। ফোন 9833139261। এবার আপনার জেলায় চুচুড়া শহরে সব থেকে কম দামের মোবাইল নিয়ে এলো সান ইলেকট্রনিক্স। প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার। এখানে পাবেন রেডমি, ভিভো, ওপো, স্যামসুং, জিওনি, লেনোভো সমস্ত কোম্পানির মোবাইল ফোন। এর সাথে থাকছে ব্যাক কভার, ফ্লিপ কভার, চার্জার, ব্যাটারি, হেডফোন সহ সমস্ত কিছু। পুজো উপলক্ষে রয়েছে আরো বিশেষ ছাড়। ঠিকানা সান ইলেকট্রনিক্স, পিপলপাতি, চুচুড়া। ফোন নাম্বার 9163557557। গোল্ডেন ফার্মিকো, কাজীপাড়া মোড়, তালডাঙ্গা রোড, চুচুড়া। ফোন নাম্বার 9163220318। দারুন দারুন আসবাবপত্র থেকে শুরু করে বর্তমান সময়ের আধুনিক ডিজাইনের ফার্নিচার পাবেন গোল্ডেন ফার্নিকোয়ে। বাড়িকে সাজাতে আধুনিক ডিজাইনের ফার্নিচার রয়েছে গোল্ডেন ফার্নিকোয়ে। এখানে পাবেন সেগুনের বক্স খাট, ডাইনিং টেবিল, বিভিন্ন নামি দামি কোম্পানির আলমারি, ক্যাবিনেট এবং ইম্পোর্টেড ফার্নিচার এবং আরো অনেক কিছু। একবার এসেই দেখুন না গোল্ডেন ফার্নিকোয়ে। আপনি কি আপনার নিজের অথবা বাচ্চা মেয়ের নাক কান ফোটাবার জন্য সমস্যায় পড়েছেন? সমাধানের একমাত্র ঠিকানা নিরাময়। এখানে 40 বছরের অভিজ্ঞ কেমিস্ট দ্বারা সোনার অথবা রূপোর রিং দিয়ে নাক কান ফোটানো হয়। এছাড়া বয়স্ক ও যাদের কানের ফুটো বড় হয়ে গেছে বা কান কেটে গেছে, সেলাই না করেই বিকল্প দুল পরার ব্যবস্থা করা হয়। যোগাযোগ নিরাময়, পিপুলপাতি, হুগলি, উইমেন্স কলেজের ঠিক বিপরীতে। মোবাইল নাম্বার 9007851525। আপনি কি আপনার বডি নিয়ে সন্তুষ্ট নন? মোটা থেকে রোগা, রোগা থেকে মোটা হতে চান? মাসকুলার বডি ও সিক্স প্যাক বানাতে চান? শারীরিক গঠন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য চলে আসুন শিবানী সাপ্লিমেন্ট স্টোরে। এখানে সকল প্রকার ইন্ডিয়ান ও ফরেন ফুড সাপ্লিমেন্ট, জিম ইকুইপমেন্ট ও বডি ফিটনেস প্রোডাক্ট পাওয়া যায়। তারা নিউট্রিগিয়ার, সিক্স প্যাক, নিউটেক্স ও মাস্ক নিউটেক ও অন্যান্য কোম্পানির প্রোডাক্ট পুজো স্পেশাল অফারে পান 20% ডিসকাউন্টে।
শিবানী সাপ্লিমেন্ট স্টোর অ্যান্ড ফিটনেস, ওল্ড হসপিটাল রোড, প্রতাপপুর চুচুড়া, হুগলি। ফোন 7278223689 এবং 9062603909। পরিষেবা আপনাদের সেবায় নিয়োজিত। এখানে পাবেন সকল প্রকার নামী কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক্স, জিওনি, লাভা, লেনেভো ও প্যানাসোনিক, আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে। প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটে সেবা, এক মিনিটেই পরিষেবা। শপিং সিটি রকমারি আহামরি, ছোট বড় সকলেরই আহা কি আনন্দ, করে চোখ বন্ধ একটাই নাম তাই বলছে সবাই বিনীত। তোমার আমার সবার প্রিয় বিনীত শপিং সিটি, চুচুড়া, আখুন বাজার। আপনি যদি সিঙ্গার হতে চান, যোগাযোগ করুন টুংটাং মিউজিক্যাল স্কুল। আপনার স্বপ্ন পূরণের সন্ধান এখন আপনার হাতের মুঠোয়। টুংটাং মিউজিক স্কুল, পেয়ারাবাগান রোড, চুচুড়া, হুগলি। পৌরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ও শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আগামী 28 জানুয়ারি 2018 রবিবার দুপুর 1টায় বসে আঁকো প্রতিযোগিতা এবং 4 ফেব্রুয়ারি 2018 রবিবার চুচুড়া মিয়ারবের বালক সংঘের ময়দানে সকাল 10টায় স্বর্গীয় সঞ্জয় মিত্র স্মরণে ষষ্ঠ বার্ষিক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। পোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, হাঁপানি, যৌন রোগ, চর্মরোগ, ব্রণ এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসার জন্য আপনার ডাক্তারবাবুর নাম ডাক্তার পি কে ঘোষ এবং ডাক্তার রীনা ঘোষ। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। চেম্বার ফার্স্ট কিওর ডক্টরস, লেক সিটি, মানকুণ্ডু। সুরেন্দ্রনাথ ঘোষ ক্লিনিক, গোয়েঙ্কা, চাকদা, নদিয়া, চুচুড়া বাস স্ট্যান্ড, পোলবার, পাওনান গ্রাম এবং চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। যোগাযোগ 9239473066 এবং 9831547599। জগধার্তী আলো চন্দননগরের ঐতিহ্যে, কুণ্ডু ব্রাদার্সের চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল, মিষ্টি নোনতা, বিরিয়ানি চানাচুর, স্পেশাল ঝাল, সল্টি, চিড়ের পোলাও, কুণ্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর। 86 সদর শহর চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছেন 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। 9231 8। ফিরে এলাম বিরতির পর। পারিবারিক অশান্তিতে অতিষ্ঠ হয়ে নবদ্বীপের পথে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার এক বৃদ্ধা, কিন্তু শ্যাওড়া পুলিশ স্টেশনে বৃদ্ধার করুণ কাহিনী ও কান্নাকাটি দেখে অবশেষে রেল পুলিশের তৎপরতায় বাড়ি ফিরতে হলো বৃদ্ধাকে। পারিবারিক অশান্তিতে অতিষ্ঠ হয়ে সংসার ত্যাগ করে মাকে চলে যেতে হচ্ছে মায়াপুর নবদ্বীপে। দক্ষিণ চব্বিশ পরগনা হতে নবদ্বীপের পথে যাত্রাভঙ্গ করতে হয়েছে মেনকা মণ্ডলকে। শ্যাওড়াপুলি স্টেশনে কাঁদতে দেখা গেলে ভিড় জমে যায় নিত্যযাত্রীদের। নিত্যযাত্রীরা খবর দেয় জিআরপিকে,
তখনই সে জানায় ছেলে ও ছেলের বউ নিয়মিত মানসিক অত্যাচার করে প্রতিদিনই, কোনো না কোনো কারণে ঝগড়া করে তারা। রাজ্য জুড়ে বহু জায়গায় দেখা যাচ্ছে এই ঘটনা, কোথাও সম্পত্তির কারণে মাকে খুন, কোথাও বা বোঝা মাকে রাস্তায় বের করে দেয়া। এত সচেতনতার পরও মানুষ ভুলে যাচ্ছে তাদের মাতৃত্বের সেবাকে। বিদ্যা মেনকা মণ্ডল এখন শুধু ভাবে ছেলের ছোটবেলার কথা, যদিও রেল জিআরপি স্থানীয় পুলিশকে খবর দিয়ে ছেলেকে ডেকে পাঠায় এবং মাকে নিয়ে যেতে বলে। আপনি কোথায় থাকতেন? কতদিন ধরে আছেন? আগে ছেলের কাছে থাকতেন? ছেলের নাম কি? কাজ একটা পছন্দ হয় না, বাড়ির ভাতাও একটা কাজ করলাম সেটা পছন্দ হয় না, আবার করো এই জিনিসটা যদি আবার ফের করতে হয় তাহলে কিরম বিরক্ত লাগে না বলুন। একবার করলাম বয়স্ক হয়েছে, বসে বসে করতে পারবো না, আবার যদি না সেটা পছন্দ হয় ফের করতে হবে। দুঃখ মানুষের দুঃখ না দিলে কি হয় বলুন, সেটা আপনারা বলুন। কোথায় যেতেন আপনি এখান থেকে? আমি যাবো বলে এইছিলাম তো মায়াপুর নবদ্বীপ যাবো বলে, ছেড়ে নেই এখানে ঢোল দিয়ে গেল, তোরার থেকে বাড়া বুঝেছেন তো, একটা বলা আর করা কি কোনটা পার্থক্য হলো কিছু। কালকে রাত্রে যখন আমি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম ডিউটি করছি তখন তিন চার নম্বরের শেষের দিকে এক কতগুলো ছেলে খবর দেয় যে দেখুন স্যার একটা মেয়ে বউ কাঁদছে। আমি সেখানে যাই, তিনাকে নিয়ে আসি। তিনি প্রথমে ঠাকুর বলছেন যে আমার বাড়ি ফলতাথানা, ফলতাথানার সঙ্গে যোগাযোগ করি, কিন্তু ফলতাথানা বলে না এরকম জায়গা আমাদের নেই। তারপরে কাল রাত্রি হয়ে যায়, রেখে দিই আমাদের ঘরে একজন মেয়েকে, মেয়ে গার্ডকে দিয়ে শুয়ে রাখি, খাওয়া দাওয়া করি। আর সকালে ঠাকুরপুকুর থানার সঙ্গে যোগাযোগ করি, জানতে পারি ঠাকুরপুকুর থানার এলাকা আছে, ঠাকুরপুকুর থানার অফিসার খবর দেয়, তার ছেলের সঙ্গে যোগাযোগ হয়। তার ছেলে বলছে বউয়ের উপর রাগ করে চলে গেছে, ওরা আসছে নিতে, আসছে নিয়ে যাবে, এবং আমরা কাগজপত্র ভেরিফাই করে ওদের হাতে তুলে দেবো। অমিত মাঝি, রিপোর্ট, নিউজ সিক্স। শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও সজল পোষণের অভিযোগে চুচুড়া গড়িমোড় থেকে পিপলবাদী প্রাথমিক শিক্ষা দপ্তর পর্যন্ত পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করল সিপিআইএমএল লিবারেশনের ছাত্র যুব সংগঠন। সিপিআইএমএল লিবারেশন ছাত্র যুব সংগঠনের সদস্যরা আজ চুচুড়া ঘড়ির মোড়ে গণ অবস্থানে সামিল হলো। চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করলো হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতিকে। প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে যাদের বসিয়ে দেওয়া হয়েছে তাদের ভাতা প্রদান, স্কুল কলেজের অবসর গ্রহণকারীকে পুনর্নিয়োগ সহ চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। সারা জেলা হতে ছাত্র যুব সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে এক প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করে। এটা হচ্ছে আমাদের একটা অন্যতম দাবি ছিল যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, যে অস্বচ্ছতা, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই প্রশ্নে ওনাদের হয়তো কিছু করার নেই, কিন্তু এখানে যে দুর্নীতি হয়নি বা অস্বচ্ছতা নেই এটা কিন্তু ওনারা বলেননি। পরবর্তী সময়ে ওনারা বলেছেন যেহেতু রাজ্য পর্ষদ থেকে এই নিয়োগটা দেওয়া হয়, আমাদের কোনো কাজ থাকে না, আমরা শুধু রিক্রুটমেন্টটা করি, তাই আমাদের কিছু বলার নেই, যদি কিছু বলতে হয় সেটা রাজ্য পর্ষদ থেকেই বলা হবে, এই ধরনের একটা ব্যাপার। এবং ওনারা যেগুলো নোট ডাউন করেছেন যে এসসি এসটি ওবিসি এদের যে সংরক্ষণ নীতি, পরিকল্পনাভাবে সংরক্ষণ নীতি লঙ্ঘন করা হচ্ছে, এই ব্যাপারগুলো ওনারা স্বীকার করেছেন যে হ্যাঁ এখানে নাম্বারের যে সংরক্ষণ নীতি সেই সংরক্ষণ নীতি লঙ্ঘিত হচ্ছে এবং সেই বিষয়টা ওনারা দেখবেন বলেছেন বা উপরে জানাবেন বলেছেন, নোট ডাউন করেছেন। আপনার নামটা? আমার নাম সজল দে, আরুবায়ের। আজকে আমরা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং বিপ্লবী যুব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই হুগলি জেলার সুচুড়া এই গড়িমোড় অঞ্চলে আমরা একটা গণ অবস্থান কর্মসূচি করছি। সেই কর্মসূচি যে দাবি দাওয়াগুলি আমরা করছি সেটা হলো শিক্ষক নিয়োগের পরীক্ষাতে বিএড এবং ডিএলএড এই দুই ধরনের কোর্স এই দুটোকে বাধ্যতামূলক করা হয়েছে পরীক্ষায় নিয়োগের জন্যে। পরীক্ষায় বসার আগেই এটাকে একটা ক্রাইটেরিয়া হিসাবে বাধ্যতামূলক করা হয়েছে, তো আমরা এটার বিরুদ্ধে, কারণ পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় বসার আগেই যদি এইভাবে আমরা বিভাজনটা করে দিই তাহলে অনেক সংখ্যক ছাত্রছাত্রী
এই পরীক্ষায় বসতেই পারবে না। সুতরাং এরকম কোনো বিভাজন আমরা চাই না। এই বিভাজনটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সকলকে পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে, এটা আমাদের দাবি। এবং পরীক্ষায় বসার পরে পরীক্ষা উত্তীর্ণদের রাজ্য সরকারের নিজ উদ্যোগে তাদের এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করতে হবে। প্রবাল ব্যানার্জি, রিপোর্ট, নিউজ সিক্স। সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইটাচুরা শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবস পালিত হলো বিদ্যালয় প্রাঙ্গণে। খন্না নিটেচনার শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবস আজ স্কুল প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হল। পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষিকা পুতুল রায়, প্রদীপ জ্বালিয়ে পান্ডুয়ার ব্লক উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি চম্পা হাজরা, সহসভাপতি অসিত চ্যাটার্জি সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান হতে কৃতী ছাত্রীদের পুরস্কার প্রদান করেন অতিথিরা। বিদ্যালয় ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে প্রতিষ্ঠা দিবসকে গৌরবোজ্জ্বল করে তোলে। স্কুলের প্রতিষ্ঠা দিবস, আসলে স্কুলটা বয়েজ স্কুলের সাথে ছিল, তো এটা 1956 সালে যখন অনুমোদন পায় তখন এই স্কুলটা গার্লস স্কুল হিসাবে আলাদাভাবে, এটা দক্ষিণমণি হোস্টেলে বয়েজ স্কুলের হোস্টেল এখানে উঠে আসলো। তারপর থেকে ফেব্রুয়ারি মাসে উঠে এসেছিল, কিন্তু এর নির্দিষ্ট কোনো ডেট পাওয়া যায় না। যে ম্যানেজিং কমিটি ছিল ওরাই মিটিং করে বলছে আমরা সবাই পয়লা ফেব্রুয়ারি পঁচিশ দিবস হিসেবে চিহ্নিত করেছে। প্রবাল ব্যানার্জি, রিপোর্ট, নিউজ সিক্স। খবর আজকের মতো এখানেই শেষ হল। আপনার জেলার কিছু খবর নিয়ে নিশ্চিত দেখবেন প্রতিদিন রাত্রি 9:30 মিনিটে ইন এবিসি চ্যানেলে। শুভরাত্রি।